অত্যন্ত প্রয়োজন যদি না হয় কখনোই কিন্তু আমরা ঘর থেকে কিছুতেই বেরোবো না। এই যে নিয়মগুলি রয়েছে, এই নিয়মগুলিকে যদি আমরা প্রত্যেকে মিলে যদি মেনে চলার চেষ্টা করি, একমাত্র তাহলেই আমরা এই মহামারীর হাত থেকে আমাদের সভ্যতাকে, আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে বাঁচাতে পারবো। আমি প্রতিদিন সোশ্যাল মিডিয়া খুলছি, দেখছি আর অবাক হচ্ছি। যাকে হয়তো কবি হিসেবে চিনতাম সে গান গাইছে, যাকে হয়তো থিয়েটার আর্টিস্ট হিসেবে চিনতাম সে রান্না করছে, ফুড ফটোগ্রাফি করছে এবং কনসেপচুয়াল ফটোগ্রাফি করছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আমরা নিয়ম নীতি মেনে চলব। আসুন আমরা সংকল্প করি, পৃথিবীর উন্নত দেশগুলো যা পারল না, ভারতবর্ষের মানুষ তা পারবে। এটা করলে আমি বাঁচব, আপনি বাঁচবেন, আমাদের সবার দেশ বাঁচবে।